কেন তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে 307 চাপিয়ে দেওয়া হয়েছে? হয়রানির অভিযোগ। পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে এলাহাবাদ হাইকোর্ট 3 এসপিকে তলব করেছে 15 জুলাই। হাইকোর্ট 15 জুলাই উত্তরপ্রদেশের শাহজাহানপুর, হাপুর ও মৌ জেলার পুলিশ সুপারকে তলব করেছে। তাবলিগ জামাত সদস্যদের বিরুদ্ধে 307 ধারা চাপিয়ে দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে আদালত। 3 জেলার পুলিশ প্রধানকে আগামী 15 জুলাই ব্যক্তিগতভাবে হাইকোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এখনও পর্যন্ত এই মামলায় হাইকোর্টের চার্জশিট এবং কেস ডায়েরি পেশ করা হয়নি তা 3 জেলার পুলিশ প্রধানদের ব্যাখ্যা করতে হবে। গত শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট ওই মামলার শুনানিতে কঠোর অবস্থান গ্রহণ করে। 8 জুন ওই মামলার শুনানি চলাকালীন আদেশের অমান্যতা নিয়ে হাইকোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিল। হাইকোর্ট বলেছে, তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির কেন 307 ধারা চাপানো হয়েছিল তা মৌ জেলার এসপিকে ব্যাখ্যা করতে হবে। 2020 সালের মার্চ মাসে বিদেশি ও ভারতীয় তাবলিগি জামাতের মুসল্লিরা নয়াদিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত মারকাজে এসেছিলেন। ভারতে সে সময় করোনা ভাইরাসের ঢেউ ছিল না বা কোনো করোনা ভাইরাসের প্রোটোকলও ছিল না, কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও হাপুর জেলার বিদেশি তাবলিগ জামায়াতিদের কারাগারে প্রেরণ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মহামারী আইন ও বিদেশি আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছিল। এক্ষেত্রে তাবলিগ জামাতের সদস্যরা পুলিশকে চার্জশিটে চ্যালেঞ্জ জানান এবং মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট বিদেশি এবং ভারতীয় তাবলিগ সদস্যদের দায়ের করা আবেদনের শুনানি করে। বিচারপতি অজয় ভানোটের একক বেঞ্চ এই শুনানি করেছে। আইনজীবী আদিল আহমেদ আবেদনকারীদের পক্ষে সাফাই দিয়ে সব তথ্য হাইকোর্টের সামনে উপস্থাপন করেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 15 জুলাই।